প্রিয় শিক্ষার্থীরা, কাছে এবং দূর থেকে যারা আমাদের অনলাইন ক্লাস দেখছ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর কথোপকথন একটা অংশ রয়েছে যার মার্ক সংখ্যা হচ্ছে 8। এটি আমরা যাকে আরবিতে হেওয়ার বলে থাকি আর ইংরেজিতে তোমরা ডায়লগ বলে থাকো। এটি আদারসুসানিল আশার অর্থাৎ দ্বাদশ পাঠে ফি মাকতাবিল মুশরিফ এরকম একটা হেওয়ার আছে। এই হেওয়ার থেকে আমি আজকে আলোচনা করব, যেহেতু পরীক্ষাতে এই হেওয়ার থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে আর দুইটা থেকে একটা আনসার দিলে তোমরা 8 নম্বর পেয়ে থাকো। সেখানে একটা হেওয়ার কীভাবে তৈরি করতে হয় আমি তার একটু নমুনা এখানে লিখেছি। তো যদি তোমাদের আরবি ওইরকম দক্ষতা অর্থাৎ শব্দভাণ্ডার ভালো থাকে, তাহলে চাইলে তোমরা নিজেরাও হেওয়ার তৈরি করে নিতে পারো। মানে বইয়ের মতো হইতে হবে এরকমও না, যদি তোমার আরবি দক্ষতা ভালো থাকে তুমি তোমার মতো করে লিখে দিলেও হয়ে যাবে। তোমাদের ফি মাকতাবিল মুশরিফ একটা অফিস কক্ষে গেলে তুমি কীভাবে কথা বলবে এরকম একটা শিষ্টাচার আমরা এই হেওয়ার থেকে শিখতে পারবো। তারপর আরেকটা বিষয় এখান থেকে শিখতে পারবো, একটা কক্ষে ঢুকার ক্ষেত্রে আমাদেরকে কী কাজ করতে হবে, তারপর গুরুজনের সাথে কীরকম আচরণ করতে হবে, এই বিষয়গুলো আশা করি আমরা এই হেওয়ার থেকে জানতে পারবো। প্রথমে তোমরা ছাত্রছাত্রীরা মুশরিফ মানে পরিচালকের কক্ষ, অর্থাৎ ধরো কোনো একটা প্রতিষ্ঠানের পরিচালক, আমাদেরটা কল্পনা করলে আমাদের সুপার সাহেবের কক্ষে তোমরা প্রবেশ করতে গেলেই প্রথমে তোমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আত্তুল্লাহ, অর্থাৎ ছাত্রছাত্রীরা বা ছাত্ররা প্রথমে গিয়েই দিবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এটি হচ্ছে ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতির সর্বোৎকৃষ্ট প্রতীক এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাহিয়া বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কোনো একটা ঘরে তুমি প্রবেশ করতে গেলেও কোরআনের নির্দেশ রয়েছে তোমাকে কমপক্ষে 3 বার সালাম দিয়ে অনুমতিটা নিতেই হবে। এবং একটা হাদিস আল্লাহ রাসূলের বুখারী শরীফে প্রথম খণ্ডে আছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেটি হচ্ছে এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করল যে ইয়া রাসূলুল্লাহ ইসলামের শ্রেষ্ঠ কাজটা কি। আল্লাহ রাসূল বললেন অপরকে খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। তো তোমরা মুশরিফ অর্থাৎ পরিচালকের কক্ষে ঢুকেই প্রথমে সালাম দিবে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল মুশরিফ অর্থাৎ পরিচালক বা প্রতিষ্ঠান প্রধান উনি তার জবাবে বলবো ওয়া আলাইকুম আসসালাম। তারপরের কথা, তোমরা কী জন্য এসছো ওখানে দাঁড়িয়ে? আত্তুল্লাহ ছাত্রছাত্রীরা নাস্তাজিনু অনুমতি চাইবে, আমরা কি আসতে পারি, লিদ্দুখুল প্রবেশ করতে পারি, অর্থাৎ প্রবেশের জন্য অনুমতি চাওয়া ইয়া ওস্তাজ। তাহলে কোনো একটা কক্ষে ঢুকার আগেই তোমাকে অবশ্যই প্রবেশের অনুমতি নিতেই হবে। সে এখানে নাস্তাজিনু একটা শব্দ আছে, সেটা হচ্ছে আমরা কি অনুমতি পেতে পারি কি না। এখানে এটা হচ্ছে বাবে ইস্তেফাল থেকে আসছে। বাবে ইস্তেফালের বৈশিষ্ট্য হচ্ছে এই বাবটার শুরুতেই একটি হামজায়ে অসল আসবে এবং একটা সিন এবং তা অতিরিক্ত এই বাবের শব্দে থাকে, যেমন স্তেন সহরু। তারপর দেখো তোমরা অনুমতি কামনার পরেই আল মুশরিফ পরিচালক বললেন তাফাদ্দালু তোমরা আসতে পারো। মুশরিফের প্রশ্ন মাজা তুরিদুনা তোমাদের কী চাওয়া, কেন তোমরা আসতে চাচ্ছ। এবার আত্তুল্লাহ ছাত্ররা বলল ইংদানা আমাদের নিকট রয়েছে মারুদুন একটা আরজ বা আবেদন ইয়া ওস্তাজি, হে ওস্তাদ আমাদের একটা আবেদন রয়েছে আপনার কাছে। আল মুশরিফ তিনি বললেন মা হুয়া সেটা কি, ইয়া আওলাদি হে আমার সন্তানরতা শিক্ষার্থীরা তোমাদের সেই আরজটা কি আবেদনটা কি। আত্তুল্লাহ এবার ছাত্ররা
বলতেছে নুরিদু আমরা ইচ্ছা করি আন নুকিমু আয়োজন করতে মুবারাতান একটা প্রতিযোগিতার সেটা হচ্ছে কুরাতুল কাদাম অর্থাৎ ফুটবল প্রতিযোগিতার আমরা আয়োজন করতে চাচ্ছি আপনার কাছে এ বিষয়ে অনুমতির জন্য আমরা আসলাম আল মুশরিফ বলল জাইয়েদ এটি অবশ্যই ভালো কথা বাইনা মান ওমান এই প্রতিযোগিতা কাদের মাঝে হবে আত-তুল্লাব ছাত্ররা বলল বাইনা ফারিকুস সাফে সাদিস ষষ্ঠ শ্রেণীর সাথে ও ফারিকুস সাফে সাবি সপ্তম শ্রেণীর মাঝে এই ফুটবল প্রতিযোগিতাটা হবে পরিচালক বললেন ওয়ামাতা মুবারাতান এই প্রতিযোগিতাটা কখন কখন হবে আত-তুল্লাব বলল অর্থাৎ ছাত্ররা বলল ফাকিরনা আমরা চিন্তা করতেছি আন নুকিম অর্থাৎ এই প্রতিযোগিতাটা আয়োজন করতে চাচ্ছে গাদান আগামীকালকে বাদা হিসাতে রাবিয়া অর্থাৎ চতুর্থ ঘন্টার পরে আমরা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি তোমাদের এই হিয়ারোর মধ্যে এখানে আমি এগারোটা লাইন আলোচনা করেছি পরীক্ষাতে তোমাদেরকে ছয়টা লাইন লিখতে হবে তাহলে তোমরা অবশ্যই ছয়টা লাইন মুখস্থ করে নেবে বাড়ি থেকে এই হেওয়ারের আরও সম্ভবত নয়টা লাইন থাকতে পারে ওই নয়টা লাইন আমি আগামী কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ